আমাদের প্রাত্যহিক জীবনে ঝুট ঝামেলার কোনো শেষ নেই, আবার এই ঝুট ঝামেলাকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো উপায় নেই, কারণ এগুলো আমাদের কাজেরই অংশ। তবে এই ঝুট ঝামেলার মধ্যে একটু বিনোদনের ছোঁয়া দিতে আমাদের এই আয়োজন। ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার শো মিউজিক অ্যান্ড রিদম, সাথে আছি পারিহা। এবং আজ আমাদের সঙ্গে যিনি আছেন, যে সিঙ্গার আছেন, তার কথা একটু বলতে হয়। তাকে আমরা পেয়েছিলাম এই এনটিভির একটি বিশেষ জনপ্রিয় রিয়েলিটি শো ক্লোজ আপ ওয়ান, তোমাকে খুঁজছে বাংলাদেশ 2005 সালে। টপ টেনে ছিলেন তিনি, আমাদের সবার পছন্দের সঙ্গীত শিল্পী রুমি অ্যান্ড তার ফ্রেন্ডস। ওয়েলকাম টু আওয়ার শো ভাইয়া, কেমন আছো? অনেক ভালো। তুমি বোধহয় সম্প্রতি এসছো দেশে। হ্যাঁ। কেমন লাগছে শুরুতে বলো? তিন সপ্তাহ হলো, অনেক ভালো লাগতেছে, অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স। মানুষ যেটা যেটা বলছিল আর কি, অনেকটা মিলে অনেকটা মিলে না, মানে বলছিল আইসো না এরকম সেরকম হয়ে যাবে, তো দেখলাম আসলে ভালো সবাই। আসলে নিজের একটা নারীর একটা টান আছে, তো সেই টানে চলে আসা। একটু জানতে চাই, তোমার কাছে এই প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু তোমার শুরু হয়েছিল এনটিভির মধ্য দিয়ে, আজকে সেখানে আবার গান করছো, কেমন লাগছে? 2005-এ আমরা আসছিলাম, 2005 ক্লোজ আপ ওয়ান, তোমাকে হচ্ছে বাংলাদেশ, ওখানে সেরা দশের একজন ছিলাম। আর আজকে মানে প্রথম লাইভ অনুষ্ঠানটা করতেছি এনটিভি, তো অবশ্যই ভালো লাগতেছে। ভালো লাগছে, তো গান দিয়ে আমরা শুরু করি। হ্যাঁ, আর যেহেতু আর কি কথাটা উঠলো ক্লোজ আপ নিয়ে, সো আমি যে গানটা প্রথম করতেছি, তুমি কি আজ বন্ধু যাবে আমার সাথে, নকিব খান ভাইয়ের আর কি রেনেসা ব্যান্ডের একটা গান, আসিফ ইকবাল ভাইয়ের লেখা। যাই তুমি কি আজ বন্ধু যাবে আমার সাথে, তুমি কি আজ বন্ধু যাবে আমার সাথে, এমনই ভরা যোজনা পায়ে পায়ে দূরের পথে, তুমি কি আজ বন্ধু যাবে আমার সাথে, তুমি কি আজ বন্ধু যাবে আমার সাথে। সাথে হতে চাদরকে স্বপ্নে উদাসি, পথে বসে বাজাবে কেউ পাগল বাসি, সাথী হবে চাঁদেরকে স্বপ্নে উদাসি, পথে বসে বাজাবে কেউ পাগল বাসি, ও চাঁদের বনে মাতাল হাওয়া দুবে, হাজার জনকে রাতে এমনই ভরা যোজনা পথে, তুমি কি আজ বন্ধু যাবে আমার সাথে, তুমি কি আজ বন্ধু যাবে আমার সাথে। ভেজা চুল ছড়িয়ে ওই বুঝি ফিরল কিষণ বেহালা করিয়ে, বাসের বনে রাতে এমনই ভরা যোজনা দূরের পথে, তুমি আজ বন্ধু যাবে আমার সাথে, তুমি কি আজ বন্ধু যাবে আমার সাথে, এমনই ভরা যোজনা পথে, তুমি কি আজ বন্ধু যাবে আমার সাথে, তুমি কি আজ বন্ধু যাবে আমার সাথে, তুমি কি আজ বন্ধু যাবে আমার সাথে,
এমনই ভরা যোজনা পায়ে পায়ে দূরের পথে তুমি কি আজ বন্ধু যাবে আমার সাথে এবং চমৎকার একটি গান শুনলাম এই গানটি তো অনেক সুন্দর এবং তোমার কিন্তু একটা নিজস্বতা আছে তুমি কিন্তু সেই ঢঙেই গানটা গাও আসলে অনেকের প্রিয় গান আমার মেয়েটা আরশি ওরও অনেক প্রিয় গান ওলে সো সুইট দর্শক আছেন ফোনটা নিয়ে এসেছি আমরা হ্যালো হ্যালো ফাঙ্কুম হ্যালো হ্যালো জি আমরা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা রুমি ভাই ফোনটা পিক করেছেন সো কথা বলুন আমি আমি রামপুর থেকে পল্লব বলছিলাম আচ্ছা আমরা রংপুর থেকে শুনতে পাচ্ছি হ্যাঁ বলেন আই তোমার ওই মাটি হবো মাটি গানটা একটু যদি বলতে আচ্ছা আচ্ছা ভাই অবশ্যই অবশ্যই গাবো আর আর থ্যাংক ইউ সো মাচ প্রথম কলার হ্যাঁ হ্যাঁ প্রথম কলার মাত্র তো প্রোগ্রাম শুরু হয়েছে সো একটার পর একটা আমরা চমৎকার গান শুনবো সাথে কিন্তু থাকতে হবে ভালো থাকুন আচ্ছা গানে যাবো আবার আচ্ছা আমাদের যেহেতু রংপুর থেকে কল আসছে রিলেটেড আর কি সবকিছু তো হয় আচ্ছা হলে ভালো সেই জন্যই আমাদের রংপুর জোনে যখন আমরা আমাদের এই ফ্রেন্ডরা ছিলাম আমরা ওখানে তখন মাঝে মাঝে গানটা করতাম আমরা যখনই সময় পাইতাম শো অথবা প্র্যাকটিসে আচ্ছা ও যখন শুইয়া থাকি শুইলে সামনে গো বন্ধু তোমারে দেখি জাগিয়া তো আমার পাইনা মন যে মন না অসময় বাসের বাসরি আর বাজাইও না অবাকি নিব বন্ধু তুমি কাঙ্গালি নিব বন্ধু তুমি সময় গেল না অসময় বাসের বাসরি আর বাজাইও না অসময় বাসের বাসরি আর বাজাইও না অবাকি নিব বন্ধু তুমি কাঙ্গালি নিব বন্ধু তুমি সময় গেল না অসময় বাসের বাসরি আর বাজাইও না অসময় বাসের বাসরি আর বাজাইও না তুমি আইসো নিরলে শুইলে সামনে গো বন্ধু তোমারে দেখি
সময় বাসের বাসরি আর বাজাই সময় বাসের বাসরি আর বাজাই সময় যখন গানগুলো শুনছি রাত তো ধীরে ধীরে গভীর হচ্ছে, আরও কিন্তু ভালো লাগা বেড়ে যাচ্ছে। একটু বলো, ফোক গান গাইতে তোমার কেমন লাগে? ফোক গান গাইতে ভালো লাগে বিকজ ফোকটা আসলে আমাদের, মানে ফোকটাই আমাদের কালচার, যে জিনিসটা আমি মনে করি আর কি। যে এর আগে তো মানে মৌলিক গান অনেকগুলি করা হয়েছে, কিন্তু ফোক গানটা করে যে মজাটা, যে প্রাণের থেকে আর কি গানটা একেবারে মাটির গান, হ্যাঁ মানে ওরকম আর কি। সেই সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে মানে সে ফোকটা আসলে বেস্ট আর কি। হ্যাঁ, কারণ ফোক নিয়ে অনেক কিছু করা যায়, এই জন্য আর কি মানে ফোকটাই গুড। এবং এই মুহূর্তে বোধহয় একজন দর্শক যোগ দিয়েছেন আমাদের সাথে ফোন নিয়ে এসে। আচ্ছা হ্যাঁ অবশ্যই। হ্যালো। হ্যালো সাম কাপু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। আমরা কার সঙ্গে কথা বলছি? লাইনটি কেটে গিয়েছে, কিন্তু রুমি ভাইয়া কিন্তু অনেক সময় ধরে আমাদের সঙ্গে আছেন। আপনি চেষ্টা করুন, নিশ্চয়ই কথা হবে আবার আপনার সঙ্গে। আপনার গানে যাই আবার? হ্যাঁ অবশ্যই। ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালি, রে বন্ধু আমায় কাঁদালি। থাকতা যদি না পাই তোমায়, থাকতে যদি না পাই তোমায়, সেই নামে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালি, রে বন্ধু আমায় কাঁদালি। ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালি, রে বন্ধু আমায় কাঁদালি। Thank you.
হাসি বলে দে বন্ধু আমায় কথা দে দে বন্ধু আমায় কথা দে থাকতে যাতি না পাই তোমায় থাকতে যাতি না পাই তোমায় চাই না মরিলে ভালো পাশি বলে দে বন্ধু তোমাকে কাঁদাতে চাই না, কারণ তুমি জানো যে তোমাকে ভালোবেসে কত মানুষ ভোট দিয়ে জায়গাটায় নিয়ে এসছে। রুমি ভাই, আমরা কিন্তু কমিটেড, আমরা ভালো কিছু গান শোনাবো এরকম, তবে একটা বিরতির পরে। ভিউয়ার্স, এই প্রোগ্রাম থেকে নিচ্ছি একটি বিরতি, তবে যেরকম কথা দিয়েছি আমরা বিরতির পর কিন্তু আরও চমৎকার কিছু গান শুনবো, সাথেই থাকুন। ব্রেকের পর আবারও ফিরে এলাম মিউজিক অ্যান্ড রিদম নিয়ে, সাথে আছি পাড়ি, এবং যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে যোগ দিয়েছেন আমাদের এই আয়োজনের সঙ্গী হয়ে আছেন, তাদের জন্য আরেকবার জানতে চাই কে আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন রুমি অ্যান্ড ফ্রেন্ডস, চলে যাচ্ছে তাদের কাছে। আবারও চলে এলাম রুমি ভাই তোমার কাছে, এবং কেন ব্রেক নিতে হয় আমি জানি না, কারণ আমার গানের শুনতেই ভালো লাগছিল বেশি। গানে যাবো, জি গানে যাবো। আমাদের একটা রিসেন্টলি লাস্ট একটা অ্যালবাম বের হয়েছিল আমার, নির্বাচিতা, প্রিন্স মাহমুদ ভাই লিখা এবং সুর করা, ভালোবাসে না সে যে এখন আমায় ভালোবাসে। জোনাকি যাবো, জোনাকি গাইস, অসম্ভব সুন্দর একটি গান এবং আমার পছন্দের একটি গান। সো এটা তোমার জন্য এখন থাকলো। ও থ্যাঙ্ক ইউ সো মাচ, থ্যাঙ্ক ইউ সো মাচ। আচ্ছা গায়।
জোনাকি গায়ে ফিস হাওয়া দিয়ে যাসিস, তাতে আমার কিছু যায় আসে না, সে যে এখন আমায় ভালোবাসে না, ওঠে আনন্দ চান গলায় গলায় গান, শুধু আমার গলায় সুর আসে না, সে যে এখন আমায় ভালোবাসে না, জোনাকি গায়ে ফিস ফিস হাওয়া দিয়ে যাসিস, তাতে আমার কিছু যায় আসে না, সে যে এখন আমায় ভালোবাসে না, ওঠে আনন্দ চান গলায় গলায় গান, শুধু আমার গলায় সুর আসে না, সে যে এখন আমায় ভালোবাসে না। হাওয়া শিশু দিও না, বিরহ আমার ভোলা
পছন্দের গান, তারপর তো আবার নতুন করে শুনলাম, একেবারে তোমাকে সামনে রেখে সবকিছু মিলে অসাধারণ। আর তোমার যে একটা স্টাইল আছে একেবারে ক্লোজ আপ ওয়ান থেকে আমরা দেখছি, সেই স্টাইল কিন্তু এখনো তুমি ধরে রেখেছো। থ্যাংক ইউ ভাই। দর্শক আছে, ফোনটা নিয়ে এসে আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আমরা কার সঙ্গে কথা বলছি? জি, আমি রংপুর থেকে মহিদি বলছিলাম। আচ্ছা বলুন। জি পাইলট বলেন। ভাই আমার ফ্রেন্ড মহিদি বলছিলাম। হ্যাঁ জি বলেন। ভাই আমি আমি এনটিভি কে অনেক অনেক ধন্যবাদ যে আমার ভাইকে আজকে মনে করেন এই এনটিভিতে প্রোগ্রামে আমি দেখতে পাচ্ছি, আমি খুবই খুশি। তা আমি ভাইকে আমি অনুরোধ করব যে একটা গানের জন্য, যে গানটা হচ্ছে আমার ওই যে মামনির যে গানটা গাইছি, মানে আমরা সবাই দেখবো রংপুর থেকে যারা যারা দেখতেছেন এবং মানে যারা কলে পাচ্ছেন না আমাদেরকে, দোয়া করবেন সবাই। আর আমরা আসলাম এই তো মাত্র আর কি শুরু করলাম, তো আমার যে ফেভারিট গানটা আপনি বলছেন সেটা অবশ্যই গাচ্ছি আর কি। হ্যাঁ, তার আগে অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন। গানে যাব আমরা, গানে যাব। আমার বন্ধুর ঘরে অনেক যতন করে আইনত বাঁধন ছিল মধুডো মিল, আমার বন্ধুর ঘরে অনেক যতন করে আইনত বাঁধন ছিল মধুডো মিল, আইনত বাঁধন ছিল মধুডো মিল। সেই কথা কি গেছো ভুলে, সেই কথা কি গেছো ভুলে, থাকিতে জীব আইনত বাঁধন ছিল মধুর মিলু, আইনত বাঁধন ছিল মধুর মিলু। নতুন বউ দেখিতে গেলেন পাশের বাড়ি, একটি মেয়ে বসে ছিল মহরনে লাল শাড়ি, নতুন বউ দেখিতে গেলেন পাশের বাড়ি, একটি মেয়ে বসে ছিল মহরনে লাল শাড়ি, গায়ে রং তার মিষ্টি কথা কপিলের মতো, আইনত বাঁধন ছিল মধুর মিল, আইনত বাঁধন ছিল মধুর মিল। আমার বন্ধুর ঘরে অনেক যতন করে, আমার বন্ধুর ঘরে অনেক যতন করে, আইনত বাঁধন ছিল মধুর মিল,
গাইছো ততই তো মুগ্ধ হয়ে শুনছি, একের পর এক ভালো লাগছে এবং দর্শকের বোধহয় ভীষণ রকম ভালো লেগেছে। কেন একজন দর্শক দিয়েছেন, ফোনটা নিব আমরা। হ্যালো হ্যালো হ্যালো, জি ফোনের ওপাশে কে আছেন? আমি সুচি। সুচি আপু জি বলুন। আমি রুমির সাথে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই আপু বলুন। জি সুচি আপু শুনতে পাচ্ছি, বলেন। এই রুমি, আমি সুচি ভাবি মশারফ সাহেব। হ্যাঁ জি, কেমন আছেন আপনি? মনে আছে? হ্যাঁ, আমি হচ্ছে গত পরশুদিন পত্রিকায় দেখলাম তুমি বাংলাদেশে এসেছো। হ্যাঁ, মানে আমাকে ফোন করেছিল আর কি, বললো যে কে কে জানি আর কি। হ্যাঁ যাই হোক, আমি শুনছিলাম আর কি। হ্যাঁ, ও দেখছেন পত্রিকা, কেমন আছেন আপনারা? এই ভালো। আচ্ছা ভালো আছো তুমি নাকি? মানে পত্রিকায় দেখলাম যে তুমি বাংলাদেশে একবারে চলে আসছো। একেবারে সবকিছু নিয়ে হাতে করে চলে আসছি আর কি। খাম্মা ভালো আছে? আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তোমার বেবিটাও ভালো আছে? সবাই অনেক ভালো। ওই যে মশারফের সাথে কথা বলো, এখানেই আছে। হ্যাঁ, মশারফের সাথে কথা বলো। ও ভাই ওখানে। হ্যালো ভাইয়া, কেমন আছো? আসসালামু আলাইকুম। আমার বড় ভাই মশারফ ভাই। আচ্ছা আচ্ছা ভাইয়া, শুনতেছেন? হ্যাঁ, তোমার দেখতেছি খুব ভালো লাগছে। আচ্ছা ভাইয়া, কোনো গানের রিকোয়েস্ট আছে আজকে? রুমি ভাইয়া এখন কোন গান গাইবে? মানে আমি মানে চাচ্ছিলাম আর কি, আমি আমার একটা সোলো অ্যালবাম বেরিয়েছিল 2008-এ, তো আমাদের ওই ওখান থেকে একটা গান করি। আচ্ছা, তোমার মৌলিক গান করতে চাচ্ছো? মৌলিক গান, ঠিক আছে। হ্যাঁ, মানে হচ্ছে যে ফোক তো ফোক। হ্যাঁ, আর ফোক করলে তো মনে হয় যে একদম অনেকক্ষণ গাইতেই থাকি। হ্যাঁ, থামতে ইচ্ছে করে। গানগুলো এইভাবে করতাম যে লাইক যখন গাইতাম তো এরকম মানে 30 মিনিট, 35 মিনিট, 40 মিনিট, 45 এরকম এক ঘন্টা পার হয়ে যেত একটা গান হতো, বা একটা ধুন ধরতাম আমরা সবাই। আচ্ছা, স্কেল চেঞ্জ হইতো লিটল বিট, ঠিক আছে, এই চেঞ্জ হইতো কিন্তু গানটা বাজতেই থাকতো আর কি। হ্যাঁ, সো এরকম করে শেখা আর কি গানগুলি। এখন আমি একটা মৌলিক গান গাবো, এটা আমি মানে ভুলে গেছি কার লিখা আমার, বাট আমার সোলো অ্যালবামে ছিল আর টিউন করছে আমাদের প্রিন্স মাহমুদ ভাই, দিনে ঘুরবো পথে পথে। দিনে ঘুরবো পথে পথে, রাতে খাবো হাওয়া। দিনে ঘুরবো পথে পথে, রাতে খাবো হাওয়া। বললো সবাই আইছেলে তা প্রেমের বড়ি খাওয়া। দিনে ঘুরবো পথে পথে, রাতে খাবো হাওয়া। বললো সবাই আইছেলে তা প্রেমের বড়ি খাওয়া। দিনে ঘুরবো পথে পথে, রাতে খাবো হাওয়া।
করলো সবাই এই ছেলেটা প্রেমের বডি খাওয়া তোমার প্রেমে হাবু ডুবু বলি নওয়া খাওয়া প্রেমে পড়া মনে হলো বোকা বনে যাওয়া প্রেমে পড়া মনে হলো বোকা বনে যাওয়া প্রেমে পড়া মনে হলো বোকা বনে যাওয়া দিনে ঘুব পথে পথে রাতে খাবো হাওয়া দিনে ঘুব পথে পথে রাতে খাবো হাওয়া বলো সবাই ছেলেটা প্রেমের বডি খাওয়া দুদিন আগে বলতে পারার পীর ছেলেটা যাচ্ছে সে ছেলে আজ গলির ধারে বেসুরা গান গাচ্ছে তাল কেটে আসবে তাল হলাম বলি নেওয়া খাওয়া তাল কেটে আসবে তাল হলাম বলি নেওয়া খাওয়া প্রেমী পর মনে হলো বোকা বনে যাওয়া প্রেমী পর মনে হলো বোকা বনে যাওয়া দিনে ঘুব পথে পথে রাতে খাবো হাওয়া বলো সবাই এই ছেলেটা প্রেমের বড়ি খাওয়া দিনে ঘুব পথে পথে রাতে খাবো হাওয়া বলো সবাই এই ছেলেটা প্রেমের বড়ি খাওয়া তোমার প্রেমে একটু বোকা হলাম না হয় আজকে কে দেখেছে আমার মত তোমার মনের ভাগকে তোমার প্রেমে একটু বোকা হলাম না হয় আজকে কে দেখেছে আমার মত তোমার মনের ভাগকে তোমার মনের মাঝে আমার প্রেমের ওহি পাওয়া তোমার মনের মাঝে আমার রহি পাওয়া প্রেমী পর মানে হলো বোকা বনে যাওয়া প্রেমী পর মানে হলো বোকা বনে যাওয়া দিনে ঘুরব পথে পথে রাতে খাবো হাওয়া দিনে ঘুরব পথে পথে রাতে খাবো হাওয়া বলো সবাই এই ছেলেটা প্রেমের বডি খাওয়া দিনে ঘুরব পথে পথে রাতে খাবো হাওয়া বলো সবাই এই ছেলেটা প্রেমের বডি খাওয়া তোমার প্রেমে হাবু ডুবু বলি নাওয়া খাওয়া প্রেমে পর মানে হলো বোকা বনে যাওয়া প্রেমে পর মানে হলো বোকা বনে যাওয়া প্রেমে পর মানে হলো বোকা বনে যাওয়া এই ছেলেটার অবস্থা তো খুবই খারাপ এবং তুমি যে ডিসিশন নিয়েছো আল্লাহ জানে কি হবে কিন্তু এই মুহূর্তে একটা ডিসিশন কিন্তু আমি নিয়েছি একটা ব্রেক নিতে হবে আমাকে ব্রেক আমরা বেস্ট ভিউয়ার্স নিচ্ছে একটি বিরতি তবে কথা দিচ্ছি বিরতির পর আরও চমৎকার গান নিয়ে আমরা ফিরে আসবো সাথেই থাকুন ব্রেকের পর আবারও ফিরে এলাম মিউজিক অ্যান্ড রিদম নিয়ে সাথে আছে পাড়িয়া আজ আমাদের সঙ্গে আছে রুমি অ্যান্ড ফ্রেন্ডস চলে যাচ্ছে তাদের কাছে এবং তোমার কাছে চলে আসবো তবে তার আগে একজন দর্শক অনেকক্ষণ ধরে লাইনে আছে আমার মনে হয় লাইনে না রাখি ফোনটি নেই আমরা হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমরা একটু আস্তে শুনতে পাচ্ছি আপনি নাম বলুন তারপর রুমি ভাই আছেন কথা বলুন
আচ্ছা, আমার নাম হচ্ছে ইভান সাইদ এবং আমি একটু রুমি ভাইয়ের সাথে কথা বলতে চাই। জি, রুমি ভাই ওয়েলকাম ব্যাক। আচ্ছা বললে মানে আমি শুনতে পারিনি। আচ্ছা রুমি ভাই ওয়েলকাম ব্যাক, এনটিভিতে আপনাকে দেখছি ভালো লাগছে এবং 2005 থেকে 2015 10 বছর এর ভাবাই যায় না। আর আসলে এনটিভি মানে ঘর ঘর লাগে, আমি এবং আমার আম্মা দুজনেই দেখছি, আপনার ভীষণ ডেফিনেটলি ভক্ত এবং অনুরোধের গান আপনি গেয়ে ফেলেছেন। আপনার নিজস্ব গায়কী ঢঙের কারণে সব গানই শুনতে ভালো লাগে, রাতটা অন্যরকম লাগছে আর গানগুলো শুনবো। স্পেশালি জুনায়দ ভাইকে থ্যাংক এরকম অসাধারণ একটা অনুষ্ঠান করার জন্য। আসলে ভালো ভালো গান শোনার অপেক্ষায় আছি, গানগুলো আমাদের জন্য কন্টিনিউ এখন থেকে গাইবেন এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ, সাথেই থাকুন, আমরা গানেই যাচ্ছি। গান শোনার কথা বলছিল যেহেতু খুব ক্লিয়ারলি আমরা কথাগুলো শুনতে পাইনি, তবে যতটুকু শুনেছি ভালো লাগছে গান শুনতে, গানে যাব আমরা। আচ্ছা ঠিক আছে, যাই। জি, গানটা মাটি হবে অনেক রিকোয়েস্টে। মাটি হব মাটি কেন করো কান্না কাটি, মাটি হব মাটি করো কান্না কাটি, তোর মাটি হব মাটি কেন করো কান্না কাটি, আত ডালো আলো বানালো সাজাও আমায় পরিপাটি, আত ডালো আলো বানালো সাজাও আমায় পরিপাটি, ওরে মাটি হব মাটি কেন করো কান্না কাটি, ওরে মাটি হব মাটি কেন করো কান্না কাটি, আত ডালো
এটা আমার আসতে কারে আমাকে প্লেনে অনেকজন বলেছে এদের জন্য একটা অন্তরা কলমায় শাহাদাত পড়ো উচ্চ স্বরে মগুদ যেন গো রাজব একটু কম করে কলমায় শাহাদাত পড়ো উচ্চ স্বরে মাবুদ যেন গো রাজব একটু কম করে আতরানো লবানানো সাজাওয়ার পরিপাটি ওরে মাটি হব আজি থ্যাংক ইউ গানটি নিয়ে আসলে কিছু বলবার নেই, এত মানুষের পছন্দের গান এবং গানটি শোনার সঙ্গে সঙ্গে মনে হলো যে অন্য কোথাও যেন হারিয়ে গেলাম। দর্শক বোধহয় যোগ দিয়েছেন এর মধ্যে, ফোন নিয়ে আসি আমরা। হ্যালো, হ্যালো, জি আমরা কার সঙ্গে কথা বলছি? আমি খুলনা থেকে বলছি, রুমি ভাইয়ের সাথে একটু কথা বলতে যাচ্ছি। নিশ্চয়ই নিশ্চয়ই, নাম বলে কথা বলুন। তুমি মিশু ছোট বোন বলছো? হ্যালো রুমি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ভালো ভালো আছো? আর ভাইয়া আমার আমার মানে আমার মানে ফ্যান থাকে যারা মানে আমার মানে যারা খুব কাছে থেকে যাদের পাইছি এরকম একজন আর কি খুব ক্লোজ একজন ছিল জান্নাতুল ফেরদৌস মৌ, সে আর কি কিছুদিন আগে আর কি বাসে ধাক্কা দিয়েছে, ও ছিটকে পড়ে গেছে রিক্সা থেকে, আবার একটা বাস আসি মারিয়ে দিয়েছে আর কি। তো আমি তখন দেশে ছিলাম, আমি আসতে পারিনি রে বাবু, আমি চলে আসবো আর কি খুব শুন আমি খুলনা। হ্যাঁ আসে আমি একটু দেখা করে যাবো। আর আমি তো তখন দেশে ছিলাম না, আপনি তো মেয়ে হারাইছেন, আমার তো বন্ধু হারাই গেছে, আমি তো মানে আমি আমারটা থেকে বুঝতে গেছি যে যে কষ্টটা আমি পাইছি। হ্যাঁ মানে আল্লাহর জন্য এত তাড়াতাড়ি মানে কোনো মানুষকে না নিয়ে যায়, তাও আবার এরকম সড়ক দুর্ঘটনা, মানে এই জিনিসটা তো মেনে নেওয়ার মতন আর কি। সো যেখানে থাক ও শুনতে পাচ্ছে আমাদের, ও ভালো থাকবে আর কি। ও আমি এতটুকুই শুধু ওর জন্য দোয়া করবো, আর আপনি তো মা, আপনি যা বলবেন সব কবুল হয়ে যাবে। হ্যাঁ আপনি মন থেকে বলে দিয়েন, আর আমি আসি খুব শিগগিরই দেখা করে যাব। আর অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আসলে ওর আত্মার শান্তি কামনা করছি আমরা, এবং আল্লাহ যেন আপনাদেরকে ঠিক এতটুকু শক্তি দেন যেন এই শোকটা আপনারা কাটিয়ে উঠতে পারেন। ওর নাম ছিল মিশু আর কি, জান্নাতুল ফেরদৌস মৌ, ও এখানে পড়াশোনা করতো, পরমাণু বিজ্ঞানী হইতে আসছে, আমাকে সবসময় মানে একদম পিচ্চি বেলা থেকে ফোন করতো, একদম 3-4 পড়তো তখন থেকে, ধরো এখানে পড়তে আসছিলো আর কি, ইন্টারমিডিয়েট পাস করে এখানে আসছিলো ইউনিভার্সিটি শেষ করতে। সো বলতো দোস্ত এটা দোস্ত ওটা, মানে আমি আমার জীবনে যত কাজ করছি সব কিছুর হিসাব ওর কাছে রাখা আছে আর কি, যতগুলি শো, যতগুলি গান, যতগুলি স্টেজ শো, কতবার কি বলেছি সব লিখে লিখে রাখতো। ও কিন্তু চলে গেছে, কিন্তু আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে, বারবারই কথার মধ্যে চলে আসছে, ওর আত্মার শান্তি কামনা করছি। অসংখ্য ধন্যবাদ আজকে রুমি ভাই, একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি, এবং তুমি যদি একটু তোমার বন্ধুদের পরিচয় করিয়ে দিতে, একেবারে শেষের দিকে চলে এসেছি আমরা।
আচ্ছা হ্যাঁ, সেটা তো অবশ্যই। আমি আমি মানে অত্যন্ত ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি সবার, মানে এরা অনেক কষ্ট করছে, আমি এদেরকে খুব তাড়াহুড়ো করে হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি হ্যাঁ শেষ করতে হবে। সো আমি আমার স্পেশালি ফ্রেন্ড আর কি, মানে একদম খুব ছোট থেকে যাকে আগে পাইছি, আমার পল্লব বেস গিটার বাজাচ্ছে সবসময় চুপচাপ, হ্যাঁ অলওয়েজ পল্লব। এরপরে আমাদের আমি মানে দুজন আসি আর কি, রাজীব আমাদের লিড এন্ড আমাদের এই আর কি, মানে সাইড ভোকাল আমার দিদি তো রাজীব, আর এরপরে আমাদের দুর্জয় ভাইয়া, ঠিক আছে। মানে প্রথম যে ব্যান্ডটা আমরা করছিলাম ফ্র্যাকচার, ওই ব্যান্ডের পারফর্মার ছিল ও এবং দুর্জয় আমাদের পল্লব। সো দুর্জয়, রাজীব, পল্লব, এগেইন মানিক, একে আমরা ম্যাক বলেই চিনি আর কি, অত্যন্ত ভালো একজন গিটারিস্ট। হ্যাঁ, সো আমি আর আমাদের তো মেহেদি বলাই অপেক্ষা রাখেন আর কি, হ্যাঁ যাকে নিয়ে রিদম। হ্যাঁ, সো তোমার জন্য আর কি, এবং সবাইকে স্পেশাল থ্যাংকস, সবাই খুব সুন্দর বাজিয়েছে, থ্যাংকস তোমাকেও, তুমি এসছো, সময় দিয়েছো, চেষ্টা করি। লাস্ট গানে আমরা যাব, তবে তার আগে যারা দর্শক আছেন তাদের কাছ থেকে একটু বিদায় নিতে চাই আমি। ভিউয়ার, শেষ করতে হচ্ছে আমাদের আজকের আয়োজন, তবে কথা দিচ্ছি নেক্সট উইকে সেম টাইম সেম চ্যানেলে আবার ফিরে আসবো আপনাদের পছন্দের একজন সিঙ্গারকে সাথে নিয়ে, শুনবো তার কিছু চমৎকার গান। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকুন, খুব ভালো থাকুন। শেষ গান আমাদের, আচ্ছা শেষ গান, ধন্য ধন্য বলি তারে, বিদেশ মন ঘর, বিদেশ মন ঘর সোনার উপর পোষতা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বিদেশ মন ঘর, বিদেশ মন ঘর সোনার উপর পোষতা করে, ধন্য ধন্য বলি তারে, সবে মাত্র ব্যক্তি খুঁটি খুঁটি দেখো তাই নাই মাটি, সবে মাত্র ব্যক্তি খুঁটি খুঁটি দেখো তাই নাই মাটি, কিসে ঘরে রবে খাটি, কিসে ঘরে রবে খাটি, যদি দোকানে করে, ধন্য ধন্য বলি তারে, নিচে সাদি সাদি সাদে নাই দাদু দাদি, উপর নিচে সাদি সাদি সাদে নাই দাদু দাদি, লালন কই যেতে পারি, লালন কই যেতে পারি, মন্দ দোষা খুলে ভরে, মনে ঘর শূন্যের উপর পোষতা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, মূলাধার কুঠুরি কোঠা, মূলাধার কুঠুরি নয়টা,